আজ থেকে মুন্সিগঞ্জ সহ সাত জেলায় নয় দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে। আজ মঙ্গলবার 22 জুন সকাল 6টা থেকে আগামী 30 জুন মধ্যরাত পর্যন্ত 9 দিনের কঠোর লকডাউন জারি করেছে সরকার। গতকাল সোমবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ এক জরুরি প্রেস ব্রিফিংয়ে জানায়, লকডাউন কিন্তু জেলাগুলো হচ্ছে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ। এই 7 জেলায় 9 দিনের সর্বাত্মক কঠোর লকডাউন শুরু হয়েছে আজ সকাল থেকে। জেলার সিরাজদিখান উপজেলায় সকাল থেকেই টানা বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন কাঁচা বাজারে মানুষের ভিড় ছিল উপচে পড়া। উপজেলার রাজপথগুলো ছিল ইজি বাইক আর রিস্কার দখলে, তবে বিভিন্ন স্থানে পুলিশের চেকপোস্ট লক্ষ্য করা গেছে। I'm going to go to the next one.